পুরো নাম জোসেফ পেপ গার্দিওলা সালা, তবে কাছের মানুষের কাছে সালা নামেই বেশি পরিচিত এ তারকা। স্পেনের পেশাদার ফুটবল কোচ ও সাবেক ফুটবলার। 1971 সালের আজকের দিনে স্পেনের সান পেদোরে জন্মগ্রহণ করেন এ তারকা ফুটবলার। গার্দিওলা ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও তার সময়ে দক্ষতা ও নৈপুণ্যে ছিলেন অতুলনীয়। মূলত প্লেমেকারের ভূমিকাতেই থাকতেন তিনি। ক্লাব পর্যায়ে বেশিরভাগ সময় বার্সেলোনাতেই কাটিয়েছেন এ তারকা। 13 বছর বয়সে বার্সেলোনা ফুটবল একাডেমিতে যোগ দেন পেপ গার্দিওলা। বার্সেলোনা বি দলের হয়ে 1990 সালে কার্ডিস সিএফ এর বিপক্ষে প্রথম পেশাদার ফুটবল খেলেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি এ স্পেনিয়ার্ড তারকাকে। গার্দিওলা বার্সেলোনা বি দলে খেলার পাশাপাশি মূল দলেও খেলতে থাকেন নিয়মিত। 1990 থেকে 2001 সাল পর্যন্ত কাতালানদের হয়ে 263টি ম্যাচ খেলেছেন এ ডিফেন্ডার। গোলও পেয়েছেন 6টি। 2001-2002 মৌসুমে ব্রেসিয়ার ক্লাবে যোগ দেন গার্দিওলা। পরের বছর রোমাতে নাম লেখান তিনি। এক বছর খেলে আবারও পুরনো ক্লাব ব্রেসিয়াতে আসেন গার্দিওলা। 2003 সালে আল আহলি ক্লাবে যোগ দেন পেপ গার্দিওলা। এরপর 2005 সালে সিনালোয়ায় যোগ দেন পেপ গার্দিওলা। শুধু ক্লাব পর্যায়েই নয়, 1991 সালে স্পেনের অনূর্ধ্ব 21 দলের হয়ে মাঠে নামেন গার্দিওলা। পরের বছর অনূর্ধ্ব 22 দলের হয়ে খেলেন তিনি। 1992 থেকে 2001 সাল পর্যন্ত টানা স্পেনের জাতীয় দলের হয়ে মাঠে নামেন গার্দিওলা। খেলা ছেড়ে 2007 সালে বার্সেলোনা বি দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2008 থেকে 2012 সাল পর্যন্ত বার্সার মূল দলের কোচের দায়িত্ব পালন করেছেন গার্দিওলা। এরপর 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখে কোচের দায়িত্ব পালন করে 2016 সালে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নেন এ তারকা কোচ। এখনও সে ক্লাবের কোচিংয়ের সাথেই রয়েছেন তিনি। 1992 সালে অলিম্পিকে স্বর্ণজয়ী স্পেন দলের সদস্য ছিলেন গার্দিওলা। এছাড়া 1994 সালে বিশ্বকাপ ও 2000 সালে উয়েফা ইউরোজয়ী স্পেনের সদস্য ছিলেন গার্দিওলা।